নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি। রাজ্যে অষ্টম পাশে গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকের তরফে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে? এটা আপনাদের সম্পূর্ণভাবে ভালোভাবে ফিল আপ করতে হবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে দিতে হবে, দেন ডেট যে ডেটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আমি আপনারা অনেকে দেখতে পাচ্ছেন নেম দ্য পোস্ট, তো কোন পোস্টে আপনারা আবেদন করছেন। এখানে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট পোস্ট লিখবেন, তারপর নিজের নাম, তারপর বাবার নাম, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন। তো রিসেন্ট কালার পাসপোর্ট ফটোগ্রাফ উপরে পেস্ট করে দেবেন। তারপর চলে আসছে নেক্সট পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি অবশ্যই সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে আপনাদের। ডিক্লারেশনে ডেট প্লেস অবশ্যই আপনারা বসাবেন। নিজের সিগনেচার এখানে ভালোভাবে করে দেবেন, ঠিক আছে? তো এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট ভালোভাবে ফিল আপ করতে হবে। আপনাদের স্পিড পোস্ট অথবা বাই পোস্টের মধ্যে আপনাদের পাঠাতে হবে। তো এবার আমরা চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, ওয়েবসাইট রয়েছে, মেমো নাম্বার আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, রিক্রুটমেন্ট নোটিস, দেন আপনাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 17/1/2023 তারিখে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। তো তারপর অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, তো গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। তো টোটাল আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ওনলি থ্রু এসপির পোস্ট, রেজিস্টার পোস্ট, নর্মাল পোস্ট। বিটুইন আপনারা দেখতে পাচ্ছেন 18/1/2023 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অফলাইনে। তো তারপর চলে আসছে নেক্সটে। তো এটা আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগটি করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপনাদের এখানে একাডেমিক মার্ক হিসেবে অ্যাড সিলেকশন পোস্টটা দেখতে পাচ্ছেন, একাডেমিক মার্ক 15 রয়েছে। তারপর আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে 20 রয়েছে, ভাইবার রয়েছে আপনাদের 15। তো গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট পোস্ট একটা মধ্যে সংখ্যা রয়েছে, অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর মিনিমাম আপনাদের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে আপনাদের, যেটা আপনাদের ইন কাউন্সিল রিলেটেড জব ইন দ্য অ্যাবাব স্ট্রিট আপনাদের রয়েছে। তো গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট রয়েছে, তো সেই হিসেবে আপনাদের জব রিলেটেড আপনার যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো আপনারা আবেদন করতে পারবেন। 18/37 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে। তো এই অ্যাড্রেসে আপনাদের স্পিড পোস্ট আপনাদের করতে হবে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করতে হবে আপনাদের, তারপর রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট আপনাদের করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে পাঠাতে হবে টু দ্য মেনশনড অফিস। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস দ্য রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, তারপর পূর্ত ভবন 7 ফ্লোর, রুম নাম্বার 302, ডিএফ ব্লক রয়েছে, সল্টলেক সিটি, সেক্টর 1, কলকাতা 7000091। তো এই অ্যাড্রেসে আপনাদের 27/1/2023 তারিখে আগে আপনাদের পাঠাতে হবে, ঠিক আছে? তো কী কী ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে, এখানে ডকুমেন্টের তালিকা রয়েছে। তো সেলফ অ্যাটাস্টেড পাসপোর্টের ফটোগ্রাফ কালার লাগবে আপনাদের, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, অল মার্কশিট আপনাদের লাগবে, সার্টিফিকেট লাগবে, অষ্টম শ্রেণীর সার্টিফিকেট লাগবে, মার্কশিট সার্টিফিকেট লাগবে, তারপর ভোটার কার্ড, আধার কার্ড লাগবে আপনাদের অবশ্যই। তো অবশ্যই আপনারা দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে, ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে সরাসরি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন।